আমি তোমাকে আজকে এমন একটা জিনিস শিক্ষা দিব, যে আয়াতটা, যে দোয়াটা তুমি যদি তোমার ঘরে পাঠ করে তোমার বিছানায় যাইয়া ঘুমাইতে পারো, তাহলে খোদার কসম করে বলি তোমার ঘরে কোনো শয়তান চোর ঢুকবে না। সাহাবী বললেন সেটা কি? তিনি বললেন সেই দোয়াটার নাম হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি, সহি বুখারীর হাদিস। এই আয়াতুল কুরসির ভিতর মোট 62টা শব্দ আছে। কয়টা শব্দ আয়াতুল কুরসির ভিতর? যদি আপনি হরফ গুলো গণেন 188টা হরফ পাইবেন। কত হরফ? 188টা হরফ আপনি সূরাতুল বাকারার ভিতর যে আয়াতুল কুরসি, একটা আয়াত, এই একটা আয়াতের ভিতর 188টা হরফ আছে। এই জন্য কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসিটা ভক্তি মুহাব্বত শুদ্ধভাবে একবার তেলাওয়াত করতে পারে, তার আমল নামার ভিতর মহান রব্বুল আলামিন 1880টা নেক উঠায়া দিবে। কয়বার পড়বেন? একবার তেলাওয়াত করলে নিম্নে, এটা হলো সর্বনিম্ন সওয়াব। এক হরফে 10 নেক হইলে 188-এর 10 দিয়ে গুণ দিলে 1880 হয়। তো আপনার এটা হলো নিম্ন, কিন্তু আল্লাহ কোরআনের অন্যত্র বলছেন আল্লাহু ইউদাইফু লিমাই ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে বহু গুণ বাড়ায় দিতে পারেন, ঠিক কি না? এই জন্য আয়াতুল কুরসি মাত্র একটা আয়াত। এই একটা আয়াতের কত গুরুত্ব! এই আয়াতুল কুরসি একটা আয়াতের ভিতর আল্লাহর প্রকাশ্য এবং সর্বনাম ইঙ্গিতপূর্ণ আল্লাহর নাম আছে মোট 17টা। সুবহানাল্লাহ, বুঝলেন না? কোরআন হাকিমের এমন একটা আয়াতও পাইবেন না যে একটা আয়াতে আল্লাহর এতগুলো নাম। তমাম 6,666 আয়াতের ভিতর একটা আয়াত পাইবেন যে আয়াতের ভিতর আল্লাহর প্রকাশ্য এবং গোপনীয় মোট 17টা নাম আছে। এই জন্য অনেক বড় বড় আলেম ওলামা মুফাসসির কোরআন বলেছেন যে এই আয়াতুল কুরসির ভিতরই আল্লাহর ইসমে আজম নিহিত আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আমরা যারা পারি আয়াতুল কুরসিটা ভক্তি মুহাব্বত এবং সুন্দরভাবে আমার কণ্ঠের সঙ্গে একটু তেলাওয়াত করেন, যাতে আল্লাহ তাআলা প্রত্যেকটি হরফের নূর এবং সওয়াব বরকত আমাদের আমল নামে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেন। আমার সঙ্গে সকলে আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ভাইয়ের আমার সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত
এটার নাম দেওয়া হয়েছে আয়াতুল কুরসি। সর্বপ্রথম যে কথাটা না বললেই নয়, এই আয়াতুল কুরসির কত বড় নেয়ামত, কত বড় ফজিলত আল্লাহ রেখেছেন, এর প্রধান বিষয় এবং ফজিলতের বিষয়টা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এইটা হলো সবার উপরের কথা। এটার যে কত নেয়ামত, এটার যে কত ফজিলত, এটা একমাত্র জানেন কি? তবে কিছু কিছু ফজিলতের কথা আল্লাহর নবী আমাদেরকে বলে দিয়েছেন। ভাইয়েরা আমার, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মানুষ কোরআন হাকিমের সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াতুল কুরসিটা তার ঘরে বেশি বেশি করে পাঠ করবে, তার ঘরের ভিতর কোন রকমের জিন শয়তান থাকতে পারবে না। জিন শয়তান তার ঘরে আর থাকতে পারবে না। নাম কি? আয়াতুল কুরসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কোরআন হাকিমের ভিতর 6,666 খানা আয়াত, 6,666 খানা আয়াতের ভিতর যেই আয়াতখানা লিডার, যেই আয়াতখানা সবচাইতে বড় নিয়ামতপূর্ণ সর্দার, সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। তমাম কোরআনের ভিতর যত আয়াত আছে সব আয়াতের লিডার হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলে, এই আয়াতের উপর আর কোনো ক্ষমতা কোনো আয়াতের নাই। এই জন্য বলা হয় এই আয়াত হলো লিডার, তমাম কোরআনের ভিতর যত আয়াত সব আয়াতের মধ্যে এই আয়াত। সুবহানাল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ একটা আয়াত শিক্ষা দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, তিনি মুখটা ফিরিয়ে নিলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন হাকিমের ভিতর সবচাইতে মর্যাদা সম্পন্ন একটা আয়াত আমাকে শিখান। হুজুর কিচ্ছু বললেন না। সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন হাকিমের ভিতর মর্যাদাপূর্ণ একটা আয়াত আমাকে শিক্ষা দেন। সাহাবীর বারবার প্রশ্ন করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন রে আমার সাহাবী, তমাম কোরআন হাকিমের ভিতর সবচাইতে আশার এবং মর্যাদাপূর্ণ যে আয়াত তার নাম হলো আয়াতুল কুরসি। এটা যেই রকম সমস্ত আয়াতের লিডার, আবার সমস্ত আয়াতের চাইতে বেশি মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। তো এটা পড়বেন না ছাড়বেন? আরো জোরে পড়বেন না ছাড়বেন? যাদের মুখাস্থ নাই মুখাস্থ করবেন ইনশা। এটা কিন্তু বেশি বড় না, বেশি একটা বড় না, কিছুদিন পাঠ করলেই এটা শিখে ফেলতে পারবেন। ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতুল কুরসির ক্ষেত্রে বলেন চারটা ভাগ যদি তামাম কোরআনটাকে আপনি করেন, আল্লাহর নবী বললেন যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করবে সে যেন তামাম কোরআনের চার ভাগের এক ভাগ তেলাওয়াত করার সওয়াব পেয়ে যায়। এই কোরআনকে যদি চারটা ভাগ করেন, চার ভাগের এক ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব পাইতেন শুধুমাত্র একটা আয়াত আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করলে সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। ভাইয়েরা আমার, এই আয়াতটা কেন নাজিল হইল এটার একটা প্রসিদ্ধ কারণ আছে। বানি ইসরাইল তাদের নবী হযরত মূসা কালিমুল্লাহকে একদিন বললেন, হে আমাদের নবী মূসা কালিমুল্লাহ, আমরা সবাই ঘুমাই, কুল কায়নাত ঘুমাই, আপনি নবী মূসাও ঘুমান, কিন্তু প্রশ্ন হইল আল্লাহ কেন ঘুমান না? এখন বলছে আল্লাহ কেন ঘুমান না? তো হযরত মূসা কালিমুল্লাহ বলছে ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ যে কেন ঘুমান না এই বিষয়টা হযরত মূসা আলাইহিস সালাম নিজেও জানতেন, কারণ তিনি একজন নবী ছিলেন, ঠিক না? তিনি জানতেন না এরকম কিন্তু না,
কিন্তু যেহেতু উম্মত প্রশ্ন করছে, নিজে জবাব দিলে তারা বেশি একটা এটার প্রতি ইমান রাখবে না, কিন্তু যদি বলি আল্লাহ এইরকম বলছে তখন তাদের ইমানটা মজবুত হবে। এই জন্য তিনি একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি ঘুমান না কেন, কারণ কি? আল্লাহ বললেন, হে মুসা আমি ঘুমাই না কেন, এর জবাবটা আমি এইভাবে তোমাকে দিব না, এই জবাবটা একটা পরীক্ষার মাধ্যমে তোমাকে দিব। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতাকে ডাকা হলো, আর বলা হইল দুইটা গ্লাস মতান্তরে দুইটা বোতল পানি পূর্তি করে ভর্তি করে নিয়ে আসো। ফেরেশতা দুইজন দুইটা গ্লাস অথবা দুইটা বোতল পানি ভর্তি করে আল্লাহর কাছে উপস্থিত করছেন। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, এই দুইটা গ্লাস পানি ভর্তি অবস্থায় হযরত মূসা কালিমুল্লাহর দুই হাতে দিয়ে রাখো। সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ এটা আবার কেমন পরীক্ষা, কথা কইস না, জবাব পাই যাবে। কিছুক্ষণ পরে জবাব পাই যাবে। দুইটা গ্লাস দুই হাতে দিলেন, আল্লাহ বললেন, মূসা কালিমুল্লাহ বেশি নড়াচড়া করবা না, দাঁড়ায় থাকো, দেখি কতক্ষণ তুমি দাঁড়ায় থাকতে পারো। ঘন্টার পর ঘন্টা অতিক্রম হয়, হযরত মূসা কালিমুল্লাহ দাঁড়ায় আছে গ্লাস নিয়ে। এমন একটা সময় আসলো যেই সময়ে হযরত মূসা কালিমুল্লাহর চোখে তন্দ্রা আসে। কি আসে? তন্দ্রা, ঘুম। যেই হযরত মূসা কালিমুল্লাহর একটু তন্দ্রা আসলো, একটু ঝিমুনি আসলো, সঙ্গে সঙ্গে হঠাৎ করে দুইটা গ্লাস হাত থেকে জমিনে পড়ে চুরমার হয়ে যায়। আল্লাহ ডাক দেয়, রে মূসা, হে মূসা, তুমি তোমার উম্মত বনি ইসরাইলদেরকে জানায় দাও, তুমি যেইভাবে দুইটা গ্লাস কিছুক্ষণ সময় পর্যন্ত তোমার হাতে সহি সালামত অবস্থায় রাখতে পারো নাই, সাত আকাশ সাত জমিন কুল কায়নাত আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ যদি মুহূর্তের জন্য ঘুমাই সব কিছু ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। এই ঘটনাটা আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করায় দিয়া বললেন, এই ঘটনা তখন ঘটেছে, এই ঘটনা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতুল কুরসি নাযিল করে দেয়। আল্লাহ তখন আয়াতটা নাযিল করে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم لا تأخذه আল্লাহ কি স্পর্শ করে না, হুসিনাতু ওয়ালা নাওম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এমন সত্তা যাকে কোনো তন্দ্রা কোনো ঘুম স্পর্শ করে না। সুবহানাল্লাহ। এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেন কে? আল্লাহ। এই আয়াতের অনেক গুরুত্ব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন আবু হুরায়রা, যিনি সবচাইতে বেশি হাদিস মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। এই আহলে সুফার লিডার ছিলেন হযরত আবু হুরায়রা। সুবহানাল্লাহ। তিনি প্রথম জীবনে মুসলমান ছিলেন না, কাফির ছিলেন, পরবর্তীতে আল্লাহর নবীর ছায়াতলে আসার কারণে হুজুরের মুখনিসকৃত পবিত্র জবানের কিছু নূরময় কথা শোনার কারণে তার দিল ইসলামের দিকে ঝুঁকে পড়ে মুসলমান হয়ে যায়। সাহাবী বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকাত এর মালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আবু হুরায়রাকে আল্লাহর নবী দান করলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি রাত্রি বেলায় সরকারি মাল যাকাতের মালগুলো আমি পাহারা দিচ্ছিলাম, হঠাৎ গভীর রাত দেখি একজন যুবক আস্তে করে আমার ঘরের ভিতর ঢুকলো, নিজের চাদরটা নিচে বিছাইলো, আর যাকাতের মাল থেকে সে কিছু মাল ওই চাদরের ভিতর নিচ্ছে, ভর্তি করতেছে। চাদরটা যখন ভর্তি হয়ে গেল আর ওই দিক থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে আস্তে আস্তে করে আসলেন,
আর ওই চোরটাকে ভালো মতো টাইট করে ধরে ফেললেন। ঘটনা কি, তুমি কে? ভাই আমি আমি আসলে এখানে চুরি করার জন্য আসি, আমি মাফ, আপনি আমাকে মাফ করে দেন, আমি ভুল করছি। কয় না, চোর তোমাকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। কয় না না, হুজুরের কাছে নিয়ে যান না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অনেক ভয় পাই। সুবহানাল্লাহ, আমি হুজুরকে অনেক ভয় পাই। তো হযরত আবু হুরায়রা সাহাবীদের দিল তো ছিল নরম, ঠিক কি না? আমাদের মতন কঠিন, আমরা পাইলেই তো শেখানি অর্ধেক মাইরা ফেলতাম, ঠিক না? তার কথা শোনার আর টাইম নাই, পাইছি মার ইচ্ছা মতো। কিন্তু সাহাবায়ে কেরাম আজমাইন চোর ধরলে চোরকে জিজ্ঞাসা করতেন, কেন চুরি করছো, কি লেনদেন, বাড়ি কোথায়, কি সব জিজ্ঞাসা করে তারপর বিচার করতেন, মারতেন না। বিচারে যদি মারার হুকুম দিতেন বিশ্বনবী মারতেন, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চরিত্র কত খারাপ হয়ে গেছে, চোর পাইলেই খালি মারে, বিচার আচার ছাড়াই। অনেক চোরকে মারতে মারতে একদম মেরেই ফেলি, তার নিঃশ্বাসটা পর্যন্ত আর থাকে না দেয়ের সঙ্গে। এই কাজগুলো আমরা করব না। কাল কিয়ামতের ময়দানে হত্যাকারী ব্যক্তির সঙ্গে, বিশেষ করে কাবিলের সঙ্গে আপনার হাসন্নাসর হবে। এই কাজগুলো আমরা করব না, ছাড়ব। চোর ধরার পরে সাহাবি হযরত আবু হুরায়রার দিলটা নরম হয়ে গেছে, তিনি চোরকে ছেড়ে দিলেন। তিনি বললেন, বেটা যা, আর জীবনেও এই ঘরে আসবা না চুরি করার জন্য, এগুলো সরকারি মাল, যাকাতের মাল, ঠিক আছে আর আসবো না। সকালবেলা হযরত আবু হুরায়রা আখিরি জামানার পয়গম্বরের সামনে যখন উপস্থিত হলেন, হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা কিছু বলার আগেই হুজুর বললেন, রে আবু হুরায়রা, গতকাল রাতে যে চোরটাকে তুমি বন্দী করছো, চোরের খবর কি? আচ্ছা, কিছু বলছেন তিনি? বলেন নাই, কিন্তু হুজুর নিজেই বলে দিছেন দেখা মাত্র। কি ব্যাপার আবু হুরায়রা, গতকাল যে চোর তোমার বাসায় ঢুকলো, সেই চোরের খবর কি? তিনি অবাক, ঘটনা কি, আমি তো কিছু বললাম না, হুজুর কিভাবে জানলেন? তো তিনি তো আল্লাহর নবী, আল্লাহ জানায় দিছেন, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাগ দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল যে চোরটা আমি ধরেছি, সেই চোরটা আমি ছাড়তাম না, আপনার কাছেই আনতাম, কিন্তু সে এমন অনুনয় বিনয়ে কান্নাকাটি শুরু করলো, আর অঙ্গীকার করেছে আর জীবনেও সে এই জায়গায় চুরি করতে আসবে না, এই অঙ্গীকার না মানিয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। হুজুর বললেন, রে আবু হুরায়রা, তুমি যেই চোরটাকে ছেড়ে দিয়েছো সে চরম মিথ্যাবাদী, দেখবা আজকে রাত্রেও আবার আসবে। ঘটনাটা কি, আজকেও আবার আসবে? তো হুজুর যেই জায়গায় বলছেন আজকেও আসবে, তাহলে তো নিশ্চিত, এত কোনো সন্দেহ আছে নাকি? আমি এখন যে হাদিসটা বলছি সহিহ বুখারীতে, মনে করেন না যে অন্য কোনো কিতাবের রেফারেন্স। সাহাবীকে বললেন, যে চোর গতকাল রাত চুরি করার জন্য আসছে, সেই চোরটা আজকেও দেখ বাবার আসবে। সাহাবী বিশ্বাস করলেন। আবু হুরায়রা তার ঘরে গেলেন, রাত্রিবেলার ঘুমায় না, আজকে আসুক, গতকাল অঙ্গীকার করছে আর আসবে না, আজকে আসুক, আজকে কোনোভাবেই তাকে ছাড়বো না। আল্লাহর নবীর কথা অনুযায়ী দেখা গেল, আজকে রাত্রে ওই চোরটা আবার আসলো। আসার পরে সে ওই রকম তার চাদরের ভিতর সে দ্রব্যগুলো ঢুকাইতেছে, পিছন দিয়ে আস্তে আস্তে করে আগাইতে আগাইতে সাহাবি আবু হুরায়রা তাকে আবার ধরে ফেললেন। বেটা, এইবার পাইছি আর ছাড়বো না, গতকাল বলছস যে আর চুরি করতে আসবি না, আজকে কোনোভাবেই ছাড়বো না, আজকে আখিরি জামানার পয়গম্বরের কাছে নিব আর তোমাকে শাস্তির ব্যবস্থা করব। চোরটা সঙ্গে সঙ্গে পা চাপ দিয়ে ধরছেন, ভাই আবু হুরায়রা, আমাকে যা কিছু করার এখনই করেন, কিন্তু আখিরি জামানার পয়গম্বরের কাছে নিয়েন না, সুবহানাল্লাহ, হুজুরের কাছে নিয়েন না। বারবার সে কাঁদতেছে, অনুনয় বিনয় করতেছে, ভাই গতকাল চুরি করছি মানি নাই, আজকেও চুরি করতে আসছি, আমার যে কত বড় অন্যায়, এই কথা বলে আর শেষ করা যাবে না, আজকের জন্য আমাকে রক্ষা দেন, আর কখনো আসবো না, কান ধরলাম আর আসবো না। সাহাবী চিন্তা করছেন, এত করে যেমন বলতেছে আর আসবে না, দুইবার ধরা গেছে, আসলে আর আসবে না, ছেড়ে দিচ্ছে না। পরের দিন সকালবেলা
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আবু হুরায়রা যাইয়া উপস্থিত হইলেন, হুজুর বলেন, ঘটনা কি আবু হুরায়রা, গতকাল রাতে চোর তোমার সঙ্গে কি রকম আচরণ করেছে? সাহাবী আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অনুযায়ী চোরটা তো আবার আসছিল, আমি ধরছিলাম, কিন্তু সে আবার কান্নাকাটি শুরু করছে, সে আমার পা ধরেছে, ক্ষমা চেয়েছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে, আর তিনি আসবেন না, হুজুর আমার দয়া লাগছে, মায়া লাগছে, আমি ছেড়ে দিয়েছি। আখিরি জামানার পয়গম্বর বললেন, হে আবু হুরায়রা, চোরটা চরম মিথ্যাবাদী, সে আগামীকাল আবার আসবে, আগামীকাল। এখন আবু হুরায়রা একটা জিদ হইছে না, দেখছো, দুইবার মায়া করছি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবার নাকি আসবে, এইবার আর কোনো কি নাই, সারাসারি নাই। ঠিক পরের দিন চোর আবার ঘরের ভিতর ঢুকলো, মাল যেই রকম সে ব্যাগের ভিতর ঢুকাইতেছে, পিছন থেকে আস্তে আস্তে করে হযরত আবু হুরায়রা তাকে আবার ধরলেন, এইবার এমন টাইট করে ধরছে, এটা আজকে কোনো সারাসারি নাই, আমি অবশ্যই তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। চোরটা কাঁপতে শুরু করলো আর বলল, আবু হুরায়রা, আপনি আমাকে তৃতীয়বারের মতো ছেড়ে দেন, যদি ছেড়ে দেন তাহলে আমি আপনাকে একটা বিষয় শিক্ষা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম আজমাইন যখনই কোনো শিখার কথা শুনতেন তখন তার শিখার প্রতি আগ্রহ থাকতো। তা আবু হুরায়রা বললেন, তুমি কি শিখাইবা? আমি এমন একটা বিষয় তোমাকে শিক্ষা দিব যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, তবে শর্ত হইল আমাকে ছেড়ে দিতে হবে। দুইবার চুরি করছো, মায়া কইরা দয়া করে ছেড়ে দিলাম, এখন সর্বশেষ হুজুর বলছেন তুমি আজকে আসবা, হুজুরের কথাটাই ঠিক হলো, আবার বলতেছে তোমাকে ছেড়ে দিব, তুমি কি শিখাইবা? আমি শিখাবো এমন একটা বিষয়, আপনি আমাকে ছেড়ে দিলেই, অঙ্গীকার করলেই আমি ওই বিষয়টা শিক্ষা দিব, তবে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা শিখার প্রতি অনেক আগ্রহ, চোরটা ডেকে বলে, এরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমি তোমাকে আজকে এমন একটা জিনিস শিক্ষা দিব, যে আয়াতটা, যে দোয়াটা তুমি যদি তোমার ঘরে পাঠ করে তোমার বিছানায় যাইয়া ঘুমাইতে পারো, তাহলে খোদার কসম করে বলি তোমার ঘরে কোনো শয়তান চোর ঢুকবে না। সাহাবী বললেন, সেটা কি? তিনি বললেন, সেই দোয়াটার নাম হলো সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত, আয়াতুল কুরসি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি, সহি বুখারীর হাদিস। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের ঘরে চোর আসে, আসবেই তো, কারণ দোয়া পড়ে তো ঘুমাই না, আল্লাহর নবীর হাদিস তো কখনো মিথ্যা হইতে পারে না। যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতে পারে, তার ঘরে কখনো চোর ঢুকবে না, তার ঘরে কখনো ডাকাত ঢুকবে না। কে বলছেন? কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম হলো আয়াতুল কুরসি। অবশ্যই আপনার ঘরে কখনো চোর ঢুকবে না, আর ডাকাতও ঢুকবে না। শুধু কি চোর ডাকাত তাই না, আরো আছে, একটু পরে বুঝবেন। ছেড়ে দিলেন, সকাল বেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন উপস্থিত হইলেন, আবু হুরায়রা বললেন, রে আবু হুরায়রা, ঘটনা কি, গতকাল যে চোর তুমি ধরেছ সেই চোর তোমার সঙ্গে কি রকম আচরণ করলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো তাকে ছেড়ে দিতাম না, আমি অবশ্যই আপনার দরবারে তাকে নিয়ে আসতাম, কিন্তু একটা বিষয়ের বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছি, সে আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছে, সেই দোয়া শিক্ষার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি, সেটা কি? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর আমাকে বলল আমি যদি সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত, আয়াতুল কুরসিটা পড়ে তারপরে ঘুমাইতে যাই, আমার ঘরে নাকি কোনো চোর ঢুকবে না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শিক্ষা দিয়েছে, এই জন্য আমি চোরটাকে ছেড়ে দিয়েছি। হুজুর বললেন, হে আবু হুরায়রা, এই চোরটা অনেক বড় মিথ্যাবাদী একটা চোর, কিন্তু তোমাকে যে সবকটা দিল এই সবকটা কেন মিথ্যা না, এই সবকটা তার ঠিক আছে। মানে সবক কোনটা? ওই যে আয়াতুল কুরসি,
যদি পড়তে পারেন আর শুইতে পারেন সেই ঘরে চোর ঢুকবে না। হুজুর বললেন, এরে আমার সাহাবী আবু হুরায়রা, তিন রাত্রি পর্যন্ত যে চোরের সঙ্গে কথা বললা সেই চোরটা কি তুমি জানো? কয় না হুজুর, চোরটাকে তো আমি চিনি না। কয় এই চোরটাই হইল আমাদের প্রধান শত্রু শয়তান। শয়তান কখনো সত্য কথা বলে না, কিন্তু তোমাকে একটা সত্য কথা বললো, যেই ঘরে আয়াতুল কুরসির পাঠ হয়, তেলাওয়াত হয়, ওই ঘরে কখনো জিন আর ভূত প্রেত কিছু প্রবেশ করে না। সুবহানাল্লাহ বলে, কারণ এই সত্য কথাটা শয়তান নিজেই, শয়তান কিন্তু একটা জিন, জানেন? শয়তান কি একটা জিন না? শয়তান মূলে জিন ছিল, এগুলো আমি তো অনেক আগে আলোচনা করে ফেলেছি, চ্যাপ্টার শেষ। জিন নিজেই বলতেছে, দোয়া শিক্ষা দিয়ে দিলেন যে আমি জিন, আমি জিন নামক শয়তান, তোমার ঘরে প্রবেশ করবো না, তখনই তুমি যদি আল্লাহ দোয়া মানে আয়াতুল কুরসি কুরসি পইরা তারপরে ঘুমাইতে পারো। সুবহানাল্লাহ বলে, এই জন্য যে ঘরে বেশি বেশি আয়াতুল কুরসির তেলাওয়াত ওই ঘরে কখনো চোর ঢুকে না, ওই ঘরে কখনো ডাকাত ঢুকবে না, আর ওই ঘরে কখনো জিন ভূতের কোনো আসর হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী মিথ্যা না সত্য, কোনো ভুল নাই। ভাইয়ের আমার এখানে কিন্তু শেষ নয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার ঘরে অনেকগুলো খেজুর আমি এনে রাখলাম, কিছুদিন যাওয়ার পরে দেখি খেজুর আস্তে আস্তে কমে, খেজুর আস্তে আস্তে কি কমে। আরে ঘর নাকি খেজুর কোথায় যায়, সন্দেহ হয়ে গেল তার। তিনি চিন্তা করলেন, না ঘটনাটা কি আমি যাচাই করব। তো হযরত উবাই ইবনে কাব এখন ওই রাত্রিতে ঘুমায় না, এক কোণে আস্তে করে বসে আছে, দেখি ঘটনাটা কি, খেজুর কই যায়। তিনি ঘরের ভিতর লুকিয়ে রইলেন আর পাহারা দিলেন তার খেজুরের দিকে তার নজর। আমার খেজুরগুলো প্রত্যেক দিন কমে কেন? দেখলেন একজন যুবক তার ঘরের ভিতর ঢুকলেন, ঢুকার পরে যুবকের আকৃতি অর্ধেক মানুষের ন্যায় আর অর্ধেক জানোয়ারের ন্যায়, যেমন হাতগুলো তার কুকুরের মতো, গায়ের ভিতর লম্বা লম্বা পশম আছে, আবার দেখতে দেখা যায় যুবকের সুরত। তিনি অবাক হয়ে গেলেন আর দেখলেন তার যে খেজুরের গাঠুরি, গাঠুরির ভিতর হাত ঢুকাইতেছে আর সে খেজুর চুরি করতেছে, পিছন দিক থেকে যাইয়া ধরছে খুব টাইট করে, এটা এতদিন ধরতে পারি নাই, আমার খেজুর অর্ধেক নাই, প্রত্যেক দিন খেজুর চুরি করো। এরপরে বলতেছেন, ঘটনা কি, তুমি কে, তুমি মানুষ না জিন, বুঝতে পারতেছি না তোমার ঘটনা এইরকম কেন। ওই লোকটা ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, আমি কোনো মানুষ না, আমি জিন। আমি কি জিন, ঘটনা কি, তুমি চুরি করো কেন? উবাই ইবনে কাব, আপনি কয়েকদিন যাবত আল্লাহর রাস্তায় সৎকার করতেছেন, কিন্তু আমি জিন, আমার ঘরে কোনো খাবার নাই, পানি নাই, আমার বাচ্চাগুলো কান্দে, এই জন্য আমি চুরি করার জন্য আপনার ঘরে আসছি। সাহাবী ডাক দিয়ে বললেন, এটা তো কোনো সমাধান হলো না, তোমার ঘরে খাবার নাই, তুমি আমার কাছে চাইতা আমি দিতাম, আমি তো দান সৎকার করি। তিনি বললেন, আমার ভুল হয়ে গেছে, আপনার নিকট চাওয়ার দরকার ছিল, আমি চুরি করেছি, ভুল করেছি। সাহাবী বললেন, তোমরা জিনরা এইরকম অনিষ্ট করো, মানুষের ক্ষতি করো, মানুষকে বিভিন্ন রকমের ক্ষতি দিয়া মানুষকে হত্যা করো, আমি তোমার থেকে জানতে চাই, যদি তুমি সঠিক জবাব দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব। সঠিক জবাব এটা দিবা যে এমন কি আমল আছে যে আমলটা করলে তোমরা মানুষের কোনো ক্ষতি করতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জিনটা স্পষ্ট ভাষায় বলতে থাকে, রে উবাই ইবনে কাব, ভাই আমার, আপনি যদি প্রতি রাত আয়াতুল কুরসি তেলাওয়াত করে আপনার বিছানায় ঘুমাইতে পারেন, আপনার কেন আপনার ঘরে যারা বসবাস করবে এবং আপনার ঘরে যত মাল আছে সব রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। আপনি এটা পরে ঘুমাইবেন, তাইলে দেখবেন আপনার নিজেরও বরকত হবে, আপনার ছেলে সন্তান তাদের কোনো ক্ষতি হবে না, আর আপনার মাল সামানার সব রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নেবেন? আল্লাহ। ভাইয়েরা আমার, আয়াতুল কুরসির ফজিলত অনেক ব্যাপক, আর কয়েকটা বলছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে বলেন,
যদি কোনো মানুষ পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, কয়েকটা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রাখে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়া তার জন্য একটা বাধা আছে মাত্র, সেই বাধার নাম হইল মৃত্যু। মানে তার মৃত্যু হয় না, জান্নাতে ঢুকতে পারে না, মৃত্যু হবে আর সে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াত।